শক্তিকে দেশের জন্য কাজে লাগাতে চান যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া রোববার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় আসিফ মাহমুদ আরো বলেন ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ তবে সংস্কারের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে উন্নত দেশের মতো আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান যুব ও ক্রিয়া মন্ত্রণালয় উপদেষ্টা মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে উল্লেখ করে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান আসিফ মাহমুদ ভারতকে এদেশের জনগণের বুকে গুলি চালানো থেকে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ টাউন হল ধারণ করে দুর্নীতি চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন আসিফ মাহমুদ বলেন জনগণের ম্যান্ডেট না থাকায় বিগত সরকার ছিল নতজন সরকার ওই সরকার আরেক দেশের লোকজনের সঙ্গে মাথা নিচু করে কথা বলতো এখন থেকে জনগণ যেভাবে কথা বলবে পররাষ্ট্রনীতি সেভাবে চলবে আমরা দেশের স্বার্থে অন্য রাষ্ট্রের সঙ্গে চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলবো যারা সীমান্ত হত্যাকাণ্ড করছে তাদের একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই এতদিন আপনারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন এখন আর সেই সুযোগ নেই এখন কথা বলতে হবে দেশের জনগণের সঙ্গে সুতরাং এদেশের জনগণের বুকে গুলি চালানো থেকে ফিরে আসতে হবে